আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে অনেক কষ্ট নিয়ে একটা ভিডিও ছাড়ছি, আশা করি আপনারা এটা দিবেন, দেখবেন, এটার আনসার দিবেন। যদি আনসার দেন তাহলে তো মানে আমার জন্য অনেক একটা উপকার হয়, ভালো হয়। যারা মুরগি ফালেন তাদেরও তো অভিজ্ঞতা আছে, যারা ফালেন না তারাও হয়তো শুনবেন, শুনে থাকেন। আমার মানে কি বলবো, অনেক কষ্ট লাগতেছে। আমি দুধ আমার যে ভিডিওগুলো মুরগির আপডেটগুলো আছে ওগুলো দেখলে আপনারা বুঝবেন, আমি তো মাসে মাসে একবার করে আপডেট দিই। আমার টোটাল এখন ডিম পাড়া যে মুরগিগুলো ওগুলো 11টা মুরগি এসে ডিম পাড়ে। এরা প্রথম দুদিন থেকে যখন এদের বয়স 2 দিন ছিল তখন আমি এদেরকে আনছি, আনার পর আমি এদেরকে ফালেই আজকে প্রায় 8 মাস। কিন্তু ওরা কখন চুরি করে করে ডিম পাড়ে, ডিম পাড়ে, ডিম খেয়ে ফেলে, আমি আমি সেটা জানি না। আমি হয়তো ভাবছি এদের এখনও ডিম পাড়ার সময়ই হয় নাই, কিন্তু একটা ডিম উপরের তাক থেকে নিচে তাকে পড়ে গেছে, নিচে তাকে আমার আবার 23টা বাচ্চা আছে। ওরা মানে এত বেশি ছোটও না বড়ও না, মাঝারি টাইপে। তো আমি ভাবছি কি রে, এই ডিমটা কোথা থেকে এলো, হয়তো উপরের গুলা ফাড়া দিছে, ফাড়া দেবার পরে এটা নিচে পড়ে গেছে তাই এটা এই ডিমটা। এরপরে 5 দিন পরে আরো একটা ডিম উপর থেকে নিচে পড়ে গেছে, চিন্তা করেন। এরপরে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিরে এই ডিমগুলোর নিচের তাকে আসে কীভাবে, কোথা থেকে আসে, হয়তো কোনো এক ফাঁক দিয়ে পড়ে যায়। এখন আমি আজকে কি করলাম, ছাদের উপরে যাওয়ার পর আমি এই মুরগিগুলাকে সবগুলাকে চেক করলাম, যেভাবে ডিম চেক করা হয় চেক করলাম। চেক করার পরে আমি দেখছি আমার এখানে 8টা মুরগির ফেটে ডিম 11টা মুরগির ভিতরে, চিন্তা করেন, 8টা মুরগির ফেটে ডিম। কিন্তু এখন আমি এখানে শুধু 3টা আনছি, বাকিগুলো খাঁচায় রেখে আসছি, কারণ আমার এই খাঁচাটা ছোটো, এটা বাসায় নিয়ে আসছি বারান্দায়। এখন আপনারাই বলেন আমি এই মুরগিগুলোকে কি করলে এরা ডিম খাওয়া বন্ধ করবে, যদি কেউ জানেন দয়া করে প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে আমি জেনে নিব এদেরকে কি করা উচিত। এখন কি করব, এরা প্রতিদিন ডিম পাড়ে, ডিম পাড়ে, ডিমগুলো খেয়ে ফেলে, আমার জন্য একটা ডিমও পাওয়া থাকে না। তাহলে আমি আজকে 8 মাস এদের পিছনে কত টাকা আমি খরচ করছি, কিন্তু কি লাভ হলো আমার বলেন তো দেখি। আমার কাছে অনেক কষ্ট লাগতেছে, কি বলবো আপনারা নিজেরাই বুঝেন। এখন যদি কেউ জানেন অথবা কারো কোনো পরামর্শ থাকে প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমরা মানে উপকৃত হব। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।